কুমিল্লার ঘটনায় প্রতিবেশী দেশের এক শ্রেণীর মিডিয়া সংখ্যাগরিষ্ঠের ধর্মকে অবমাননা করে এক ধরনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুমিল্লার ঘটনা নিয়ে এই প্রথম সংবাদ সম্মেলন করেছেন চরমনাই পীর। বন্ধুরা, চরমনাই পীরের সেই সংবাদ সম্মেলনটি আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা প্রথমে সংবাদ সম্মেলনটি দেখে আসি। কুমিল্লার ঘটনা নিয়ে প্রতিবেশী দেশের এক শ্রেণীর মিডিয়া সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিক্রিয়া দেখিয়েছে তা আধুনিক জাতি রাষ্ট্রের সব ধরনের নীতি নৈতিকতা ছাড়িয়ে গেছে। তাদের এই ধরনের আগ বাড়ানো প্রতিক্রিয়াশীলতায় এই ঘটনার অন্তরালে আন্তর্জাতিক রাজনীতির নোংরা কৌশলের আভাস পাওয়া যায়। কুমিল্লার ঘটনার পরে বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া, রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজ যেভাবে ঘটনাকে কেবলমাত্র সাম্প্রদায়িকতা দিয়ে ব্যাখ্যা করছে তা হতাশাজনক। দেশের ইতিহাস, বাঙালির চরিত্র, ধর্মপ্রবণতা নিয়ে তাদের এমনতর ভুল ব্যাখ্যা হতো হয়তো মূর্খতা বা উদ্দেশ্য প্রণোদিত। প্রিয় সাংবাদিকবৃন্দ, কুমিল্লার ঘটনা যে ব্যক্তি তা নজিরবিহীন, কিন্তু বাংলাদেশে প্রায়শই কুচক্রি মহল সংখ্যাগরিষ্ঠের ধর্মকে অবমাননা করে এক ধরনের উত্তেজনা তৈরি করে গোলাপানিতে স্বার্থ হাসিল করতে চায়। আমাদের বিশ্লেষক বলছে, কুচক্রি মহলের এমন সুযোগ দেশের ক্ষমতাসীনরাই তৈরি করে দিয়েছে, কারণ এই ধরনের ঘটনা কখনোই সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয় না। প্রায় সকল ক্ষেত্রেই অনেক কথা হয়, আশ্বাস বাণী শোনানো হয়, কিন্তু বিচার হয় না। বিচারহীনতার এই সাংস্কৃতিক অপশক্তিগুলোকে বারংবার ধর্ম অবমাননা করে উত্তেজনা তৈরির কৌশল ব্যবহার করতে উৎসাহিত করে। বাংলাদেশের ধর্ম অবমাননা করার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইন নেই, ফলে যে ধর্মের অবমাননা করা হয় সেই ধর্মের অনুসারীরা এক ধরনের অসহায় বোধ করে। সেই অসহায় বোধ থেকেই তারা তৎক্ষণাৎ বিক্ষোভ দেখানো এবং ক্ষেত্র বিশেষের সহিংস বিক্ষোভ প্রদর্শনে উৎসাহিত হয়। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও মন্ত্রীরা প্রায় নিয়মিত বিরতিতে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে থাকেন। সাম্প্রতিক একজন অপরিণামদর্শী প্রতিমন্ত্রীর বালহীনতা জাতি দেখেছে। অপরিপক্ক সেই প্রতিমন্ত্রী যেভাবে রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে মন্তব্য করেছেন তাতে জনক্ষোভ আরো বেড়েছে। দেশে যখন একদলীয় শাসন চলে, সরকার তখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাখে, তখন অনিয়ন্ত্রিত বিক্ষোভ ছড়িয়ে পড়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া। কুমিল্লা দেশব্যাপী তারই বহিঃপ্রকাশ দেখা গেছে। রাষ্ট্রের সরকার যখন স্বৈরাচারী শক্তি নির্ভর হয়, তখন যে কোনো সামাজিক সমস্যার সমাধানে জনতার মাঝেও শক্তি নির্ভর পন্থার প্রবণ দেখা দেয়। সাম্প্রতিক ঘটনাতেও তাই দেখা গেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বাস্তবতায় আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব করতে চাই। এক, কুমিল্লার ঘটনা ও তৎপরবর্তী ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করতে হবে। এখানে কুমিল্লায় কোরআন অবমাননা, বিভিন্ন স্থানে মন্দির ও মূর্তি ভাঙ্গা, রংপুরে আগুন দেয় এবং চাঁদপুরে বিক্ষোভে গুলি করে হত্যা করার বিষয়টি পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করতে হবে এবং সেই কমিটি তদন্ত রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করে অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। ধর্ম অবমাননার বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন করতে হবে, সেই আইনের যথার্থ প্রয়োগ করতে হবে। তাহলে কোনো ধরনের ধর্ম অবমাননার ঘটনা ঘটলে জনতা আর সহিংস হয়ে উঠবে না। রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের প্রতি বাচাল প্রবাহ বন্ধ করতে হবে। মানুষের আবেগ অনুভূতির জায়গায় আঘাত করে মন্তব্য করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতি বাচাল তথ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরাতে বিরোধী দলগুলোর উপরে দমন পীড়ন বন্ধ করতে হবে
আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শাসন ব্যবস্থায় জনতার মতামতের প্রতিফলন ঘটাতে এবং সহনশীল বহুদলীয় মানবিক সমাজ প্রতিষ্ঠায় সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর রাজনৈতিক ব্যবহার বন্ধ করে এবং তাদের নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাহিনীগুলোকে পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে তুলতে হবে। গণবিক্ষোভ নিয়ন্ত্রণে গুলি করার মতো চরম পন্থা অবলম্বন করার প্রবণতা সম্পূর্ণ বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত মন্দির ও সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরকারিভাবে নির্মাণ করে দিতে হবে এবং চাঁদপুরে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তি ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। দেশের এক শ্রেণীর মিডিয়া, রাজনৈতিক সংগঠন ও তথাকথিত সুশীল সমাজ এই ধরনের ঘটনায় যেভাবে ধর্মকে কেন্দ্র করে এক চোখা বয়ান দাঁড় করায় তা বন্ধ করতে হবে। বাঙালি জাতির ইতিহাস ও মনস্তত্ব বিরোধী তাদের এই ধরনের বয়ান নির্মাণের পিছনে কোনো দুর্বি সন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। প্রতিবেশী দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রভাবে দেশের সার্বিক দারিদ্র্যের হার বেড়ে 42% দাঁড়িয়েছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। বিআইডিএস এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, করোনায় বাংলাদেশে 1,64,00,000 মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে গেছে। আগের হিসাব যোগ করে গরিব মানুষের এই সংখ্যা ছাড়িয়েছে 5 কোটির বেশি। অন্যদিকে ক্যাবের প্রতিবেদনে দেখা যাচ্ছে 2020-21 অর্থ বছরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় 6.88%। গত 3 বছরের ভিতর এটি সর্বোচ্চ। আর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি মতে গত 1 মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় 19.64%। একদিকে করোনার কারণে মানুষের আয় কমে যাওয়া, অন্যদিকে দ্রব্যমূল্যের এই সীমাহীন বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। প্রিয় সাংবাদিকবৃন্দ, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সরকারের প্রধান কাজগুলোর একটি, কিন্তু বর্তমান পরিস্থিতি বলে সরকার এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। পণ্যের প্রাক উৎপাদন ধাপসমূহ এবং উৎপাদিত পণ্যের বাজারজাত করার প্রক্রিয়ার মধ্যে এক ধরনের মনস্তত্ত্ব। বন্ধুরা, চরমনায় পীরের এই সংবাদ সম্মেলন নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।